সদরের মঘি ও কেচুয়াডুবি এলাকার দুটি মাঠের কমপক্ষে এক হাজার হেক্টর জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে অন্যদিকে গত এক সপ্তাহের টানা বৃষ্টি এবং চাপড়া বেদবার খালের স্লুইস গেট না থাকায় জমিতে ফটকি নদীর পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অতিরিক্ত পানির চাপে নতুন করে ধান রোপণও করতে পারছেন না কৃষক ওই সুইচ গেট ভেঙে যাওয়ার কারণে তারপরে মনে করেন যে হাজার হাজার বিঘে জমি তোলাইছে মানুষের আমার কাকার গেছে হয়তো ভাইয়ের কাছে বহুত লোকেরা ক্ষতিগ্রস্ত কৃষক বলছেন আট দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি কোনো কোন কৃষকের পুরো দুই বিঘা জমির ধান চলে গেছে পানির নিচে পাঁচ বিঘে জমি বিঘা জমি পানির তলে দুই বিঘে লাগাইছে আর দু পানির টানা আট দিনে বৃষ্টিতেই যে মারগাট সবই তলাই গেছে জেলার এক হেক্টর জমির রোপা আমন ধান পানিতে ডুবে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আশা করা যায় যদি বৃষ্টি থেমে যায় এবং এই পানিটা বেড়ে যায় তাহলে রোপণকৃত যে ধান এটা বেঁচে যাবে এবং কৃষকরা উপকৃত হবে কিছু বিস্তলা আক্রান্ত হয়েছে আমরা সেটাও খোঁজখবর নিচ্ছি চাষিদের পরামর্শ দিচ্ছি অবিলম্বে খালের ওপর স্লুইস গেট স্থাপনের দাবি জানিয়েছেন কৃষক সুদীপ্তা মাহমুদ জানেলাই